দুর্লভপুর হাই স্কুলের দুই শিক্ষকের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। সম্মানীয় সহশিক্ষক বাইজিত বিশ্বাস এবং সম্মানীয় পার্শ্ব শিক্ষক বিধানচন্দ্র বিশ্বাসের। নওদা থানার দুর্লভপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার মণ্ডল মহাশয়ের উদ্যোগে আজ দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে উক্ত অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে দুই শিক্ষককে মানপত্র এবং উপহার সামগ্রী দেওয়া হয়। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং বিভিন্ন শিক্ষকের মূল্যবান আলোচনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার মণ্ডল, পার্শ্ববর্তী চোয়া বিবি পাল, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার, পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অঞ্জন রায়, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হাসানুজ্জামান, সহ সভাপতি ফজলে রাব্বি, এছাড়াও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীরা। নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। পরিচালন কমিটির সভাপতি সদস্য, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, একটু আগেই চলে গেলেন সোয়াবিপাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার মহাশয় ও আরো এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তার সাথে আজকে যে উদ্দেশ্যে এখানে ডাকা হয়েছে সেটা হচ্ছে বাজিত সাহেব এবং বিধানচন্দ্র বিশ্বাস। আজকে এনাদের অবসরকালীন যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি নিজেকে কৃতার্থ মনে করছি। তার কারণ সত্যি কথা বলতে কি যে এই ধরনের অনুষ্ঠানগুলো স্মৃতিচারণার অনুষ্ঠান, এখানকার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এখানকার জনগণ, এই যে দুজন মাস্টারমশাই তাদের কর্মজীবন এই বিদ্যালয়ে অতিবাহিত করলেন, তাতে তারা এই বিদ্যালয়কে কি দিলেন কি পেলেন, আমার মনে হয় আজকের দিনটা এই স্মৃতিচারণার দিন। ব্যক্তিগতভাবে বাইজিত সাহেব এবং বিধানচন্দ্র বিশ্বাসকে আমি খুব ভালোভাবে চিনি, যার ফলে হয়তো তাদের সম্পর্কে আমার দুই একটা কথা বলার আছে, না হলে এই বিদ্যালয়ে তারা কি করেছেন, বিদ্যালয়কে কতটা নালিশ করেছেন বা ভবিষ্যতে আবার বিদ্যালয়ের সাথে কীভাবে জড়িত থাকবেন, এই ব্যাপারগুলো বোধ হয় আমি অতটা বলতে পারতাম না। এতক্ষণ ধরে সবাই যে কথাটা বলে আসছেন এটাই ঠিক, আমরা প্রশাসনে আছি, আমরা জানি যে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা সেটা হচ্ছে লোকাল শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর অভাব। আমি বিশেষ করে একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে এটা খুব ফিল করি যে বিদ্যালয়ের আশেপাশে যদি স্থানীয় কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী না থাকেন তাহলে বিদ্যালয়ে আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে বিদ্যালয় পরিচালনা করাটা খুবই অসুবিধাজনক। আমার মনে হয় সেই দিক দিয়ে দুর্লভপুর হাই স্কুল বোধ হয় তারা দুজন এই ধরনেরই মানুষকে আপাতত হারালেন যারা বিপদে আপদে সময়ে অসময়ে এসে বিদ্যালয়কে সাহায্য করতেন, বিদ্যালয়ের পাশে দাঁড়াতেন। আমি জানি না আরো কেউ কেউ আছেন হয়তো, আমি একটু জানি যে আমজাদ এখানে আছে, আমজাদ আমার খুব বিশেষ পরিচিত, ও কিছুটা লোকাল, কিন্তু আজকের দিনে এটা খুব দরকার। এই স্মৃতি নিয়েই আমরা কিন্তু বেঁচে থাকি। যাই হোক, এই বিদায়ী শিক্ষকরা তাদের জীবনের বড় সাফল্য হচ্ছে সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক সময়ে তারা বিদায় নিচ্ছেন। বহু মানুষ আছে যাদেরকে সত্যি সত্যি বিদায় নেওয়ার আগেই বিদায় নিতে হয়, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, নানান রোগে আক্রান্ত হয়, পঙ্গু হয়ে যায়। জীবনের সাফল্য হচ্ছে আমার যে কাজটি করার কথা ছিল, যে অঙ্গীকার পথ আমি হয়েছিলাম আমি সফল হয়েছি, আমাকে এবার যাওয়ার পালা যেতে হচ্ছে, আমি যেতে চাইনি কিন্তু নিয়ম আমাকে বলছে যে তুমি এবার যাও, অর্থাৎ তুমি সফল হয়েছ। এটা একটা বিরাট আনন্দের বিষয়। এই দুজন ব্যক্তি যারা চলে যাচ্ছেন তারা হাসি মুখে যাচ্ছেন, জানি জীবনে সফল হয়েছি, এখন থাকছে তাদের পরবর্তী জীবন।
তারা যদি শেষ হয়ে যাচ্ছেন না, তাদের আর একটা জীবন শুরু হচ্ছে আজ থেকে। যে জীবনে কি থাকবে, আপনি এটা করুন ওটা করুন কেউ বলবে না। যতদিন বিদ্যালয়ে ছিলেন ততদিন একটা নিয়মের মধ্যে কথা ছিলেন, একটা ক্লাস না করলে মাস মাসে ক্লাসে যেতে হবে, ওটা করুন ফলোশা এটা করুন, এখন কেউ করবে না। এখন তাদের দায়িত্বেই তাদেরকে চলতে হবে। এখন দেখার মানুষ হচ্ছে একটাই, যাদেরকে বিশ্বাস করে আমরা চলে এসে উপরে সর্বশক্তি দেন, তারা কি করবেন তাদের উপর নির্ভর করছে। কিন্তু সব থেকে বড় দায়িত্ব তাদের আজ থেকে শুরু হলো, সেটা হচ্ছে কেউ বলবে না, অথচ অন্তরালে অনেক কাজ তাদের থেকে গেছে। সেটা কি, যে জায়গা তারা গড়ে গেলেন, যে জিনিস তারা তৈরি করলেন, সেগুলো ঠিকঠাক আছে তো? যে ছাত্রছাত্রীকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে গেলেন, সেই ছাত্রছাত্রীটা ঠিকভাবে চলছে তো, ভালো রেজাল্ট করছে তো, এই খবর তাদেরকে দিতে হবে। এবং সেই জায়গায় কোথাও যদি কোনো ছিদ্র হয়ে থাকে, সেই ছিদ্রটাকে বন্ধ করার দায়িত্ব এখন তাদের, কেউ কিন্তু বলবে না, এটা তাদেরকে নিজের দায়িত্বে করতে হবে। আজকে আমাদের এই অনুষ্ঠান বিদায়ী অনুষ্ঠান, আমাদের দুজন মাস্টারমশাই, আমার সহকর্মী বাইজিৎ বিশ্বাস মহাশয় এবং আমাদের বিধানচন্দ্র বিশ্বাস মহাশয় দুজনেই অবসর গ্রহণ করেছেন, কিন্তু আমাদের অনুষ্ঠান করা সময়ের মধ্যে হয়নি, তাই আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি। আজকের অনুষ্ঠানটা কীভাবে পরিচালনা করে সকাল? আজকের আমাদের এই অনুষ্ঠানে সম্পূর্ণ আমাদের মাস্টারমশাই দিদিমণি আমাদের সহকর্মীরা উদ্যোগ নিয়ে অনুষ্ঠানটা করেছেন, আমাদের পরিচালন সমিতির সভাপতি অন্যতম সদস্য তারাও যথেষ্টভাবে এই অনুষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমরা আজকের এই বিদায়ী শিক্ষক বাইজি রহমান বিশ্বাস মহাশয় এই স্কুলেরই ছাত্র, এবং আমাদের বিধানচন্দ্র বিশ্বাস মহাশয় আমাদের এই স্কুলের কাছাকাছি ওনারও বাড়ি এবং এই বিদ্যালয়ের ছাত্র, দুজনেই এই বিদ্যালয়ের ছাত্র, এটা আমাদের আজকের একটা গর্বের বিষয় এবং ভাগ্যবান ওনারা, যে এমন সুযোগ মানুষের জীবনে খুব কম আসে, যিনি যারা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন এবং এই বিদ্যালয়েই শিক্ষকতা করেছেন এবং এই বিদ্যালয় থেকেই অবসর নিলেন, এটা একটা সৌভাগ্য ছাড়া কিছু নয়, এটা সব মানুষের ক্ষেত্রে আসে না। যাক, আমার বিদ্যালয়ের তরফ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ওনাদের জীবন সুখময় হোক, আনন্দদায়ক হোক এবং স্বাস্থ্য ভালো থাকুক। ওনারা এই বিদ্যালয়ের সাথে যোগাযোগ রেখে চলবেন, এই যুগে আমরা আশা করি। আজকে কারা কারা উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের আজকে অনুষ্ঠানে? জোয়া বিবিপাল বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শ্যামল কুমার মজুমদার মহাশয় এবং ওই স্কুলের দুজন সহকর্মী, এবং ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন রায় মহাশয়, ওনাদেরকে আমাদের এই বিদ্যালয়ে পেয়ে আমরা গর্বিত, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বিদ্যালয়ে অংশগ্রহণ করার জন্য এই অনুষ্ঠান। আপনার নাম? শ্যামল কুমার মণ্ডল, দুর্লভপুর হাই স্কুল, প্রধান শিক্ষক। এই স্কুলে আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছি, 34 বছর অতিক্রান্ত হয়ে গেল। শিক্ষকতা জীবনে এই স্কুলের সৃষ্টি আদি লগ্ন থেকে আমি এই স্কুলের পড়াশোনা করেছি এবং পরিকাঠামো থেকে শুরু করে বাসে ছাউনি থেকে শুরু করে সহযোগিতা প্রতি আমরা সবাই মিলে, বা বিশেষ করে আমি এই নতুন পরিকাঠামোর সঙ্গে জড়িত ছিলাম, তাই আজকে আমি এই স্কুলের শিক্ষকতা করার পর আমি গর্বিত মনে করছি। আপনার নাম? আমার নাম বাইজি রহমান চাচা, আমি এই স্কুলের গর্বিত এই স্কুলের শিক্ষকতা করে। শিক্ষাই ওই স্কুলে 18 বছর মতন ছিলাম। এই স্কুলের পরিবেশ, পরিস্থিতি, সহকর্মী এবং ছাত্রছাত্রীদের আচার ব্যবহারে আমি মুগ্ধ। আমি আশা করব এই স্কুলের আরও আস্তে আস্তে আরও উন্নতি ঘটবে। এইভাবে আমি
আপনার নাম? বিধান চন্দ্র বিশ্বাস। বাড়ি? বাড়ি আমার খানপুর। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।